ওজন নিয়ন্ত্রণ সহ স্কিন এবং হেয়ারে ব্যবহার করার জন্য টক দইটা খুবই প্রয়োজনীয়। রান্নার কাজে আমরা যে টক দইটা ব্যবহার করি সেটা কিন্তু লো ফ্যাট টক দই নয়। তাই আজকে আমি আপনাদেরকে লো ফ্যাট টক দই তৈরি করে দেখাবো এবং সেই সাথে কিভাবে খেলে দ্রুত আপনাদের ওজনটাও কমবে সেই রেসিপিটি শেয়ার করব। তো ভিউয়ার্স, রিনুস ব্লগ এন্ড কুকিং চ্যানেলটিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আশা করি সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। লো ফ্যাট টক দইটা তৈরি করতে আমাদের লিকুইড দুধ নিতে হবে। আপনারা চাইলে খাঁটি গরুর দুধটাও নিতে পারেন, তবে আমি এখানে মিল্ক ভিটা দুধের হাফ কেজি প্যাকেট নিয়েছি। আমি আজকে হাফ কেজি দুধের টক দই আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেম প্রসেসে আপনারা এর থেকে বেশিও তৈরি করতে পারেন। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে, নইলে আবার দুধ নিচ দিয়ে লেগে যাবে। একটা বলক যখন চলে আসবে তখনই দেখবেন উপরে হালকা সর জমে আছে, এখন থেকেই এই সরগুলো তুলে নিতে হবে। যতবারই বলক আসবে ততবারই দেখবেন এভাবে সর উঠবে উপরে, তো এভাবে দুধের সরগুলোকে তুলে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 বার এভাবে দুধের সর তুলে নিয়েছি, আর হাফ কেজি দুধ একদম কমে অর্ধেক হয়ে গেছে। মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে, নইলে আবার তলানিতে লেগে যাবে। এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি জাল করেছি, আর উপর থেকে যতবারই বলক এসেছে ততবারই সর উঠেছে, আর সরগুলোকে আমি তুলে নিয়েছি। অনেকেই বলতে পারেন এটা কি গুঁড়ো দুধ দিয়ে হবে নাকি? লো ফ্যাট টক দই অবশ্যই আপনারা লিকুইড দুধ দিয়ে তৈরি করবেন, কারণ গুঁড়ো দুধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি, আর এদিক দিয়ে আমি দুটো লেবু নিয়েছি। দুটো লেবুর একটি পুরোটাই লাগবে আর আরেকটির অর্ধেকটা আমি কেটে নিব, কারণ লেবুগুলোতে প্রচুর রস আছে। যদি লেবুতে কম রস থাকে সেক্ষেত্রে দুটো লেবু ইউজ করবেন হাফ কেজি দুধের জন্য। দুধটা যখন হাত দেওয়া যায় এরকম গরম আছে, মানে হালকা কুসুম গরম, তখন এর মধ্যে কেটে রাখা লেবুগুলোকে দিয়ে দিব। দেখুন লেবুর রস পড়াতেই এগুলো কিন্তু ঘন হতে শুরু করেছে, দইয়ের আকার ধারণ করছে। তবে এই দইটাকে আমরা একটু নেড়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে যে কোনো একটা সাইডে রেখে দিব। গরম সাইডে রাখার কোনোই দরকার নেই, যে কোনো একটা সাইডে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই দেখবেন এই দইটা জমে যাবে। এই দইটা থেকে যেহেতু আমরা সরগুলো আগে থেকেই তুলে নিয়েছি, পাতলা দুধই ছিল, তাই দইটাও এরকম পাতলাই হবে। এতে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আপনারা চাইলে এটাকে ছেঁকে তারপর ব্যবহার করতে পারেন, তবে আমি ছাঁকা ছাড়াই ব্যবহার করছি। আমি যতটুকু খাবো সে অনুযায়ী দই নিয়েছি, আর অর্ধেকটা শশা কুচি করে নিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটা যার যার টেস্ট অনুযায়ী, আর গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটাও খুব বেড়ে যায়। এখন আরও কিছুটা টক দই দিব, আর সেই সাথে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করব। এই টক দইটা কিন্তু ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি স্কিনের জন্য খুবই ভালো, আর সেই সাথে এখানে অ্যাড করব 1 চামচ কালোজিরা। কালোজিরাটাও কিন্তু চুল পড়া বন্ধ করা সহ আপনার ওজন নিয়ন্ত্রণেও খুব ভালো কাজ করে। যে কোনো ভারী খাবার খাবারের পরেই এই টক দইয়ের এই মিশ্রণটা খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে এবং যে অতিরিক্ত চর্বি শরীরের সেটাও গলিয়ে ফেলতে সাহায্য করবে। আর এই টক দইটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফেস প্যাক, হেয়ার প্যাকও তৈরি করতে পারবেন। যে টক দইটা আমরা সিরকা দিয়ে তৈরি করি সেটা অবশ্যই স্কিনে এবং হেয়ারে ব্যবহার করবেন না, আর ডায়েটের জন্য ব্যবহার করবেন না। এভাবে লো ফ্যাট টক দই তৈরি করে তারপর ব্যবহার করবেন।
आशा करी आजकेर ए लो फैट टक दई रेसिपिटी आपनादेर काछे भालो लेगेछे। भालो लागले बेशी बेशी शेयर करबेन आपनादेर फ्रेंड्स एबं फैमिलीर साथे। आज आर नय, आबार देखा होबे नतून कोनो भिडियो निये। से पर्यन्तई भालो थाकुन, सुस्थ थाकुन। आल्लाह हाफेज।